বর্তমান সরকার দেশে বিশৃঙ্খলাকারী ও সমাজ ক্ষতিগ্রস্তকারীদের ছাড় দেবে না। দুপুরে মানিকগঞ্জে এমন হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আমরা হানাহানি চাই না, আমরা মারামারি চাই না, আমরা চাই শান্তি, আমরা চাই সমৃদ্ধি, আমরা চাই উন্নয়ন। যারা বিশৃঙ্খলা ঘটাবে, যারা সমাজে ক্ষতিগ্রস্ত করবে, উন্নয়নকে ব্যাহত করবে, তাদেরকে আমরা আর আমাদের সরকার কোনো মতেই ছাড় দিবে না।